আমার স্ত্রী আমার সাথে এবং আমার সন্তানদের সাথে খারাপ আচরণ করে, এখন তার ব্যাপারে আমাদের করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার প্রিয় বোনটিকে বলবো, স্বামীর উপর আপনি যদি রেগে থাকেন বা তিনি আপনার উপর রেগে থাকেন, এ অবস্থায় রাত্রি যাপন করেন, তাহলে কিন্তু ফেরেশতারা আপনাকে লানত করতে থাকে ফজর হওয়া পর্যন্ত। একজন মোমেন নারী কখনো এটা করতে পারে না। তা আপনি খারাপ আচরণ করছেন আপনার স্বামীর সাথে, তিনি মনে কষ্টে এই কথাগুলো আমাকে বলেছেন যে তিনি হয়তো ধারণা করছেন যে আমার মাধ্যমে মেসেজটা আপনার কাছ পর্যন্ত যাবে। আমার দিনী বোনকে আমি অনুরোধ করছি যে আপনি ব্যবহারটা একটু ভালো করুন, প্লিজ স্বামীকে আপনি খুশি করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো নারী যদি মারা যায় তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে, দাখালাতিল জান্নাহ, তার স্বামী সন্তুষ্ট থাকলে সে জান্নাতে প্রবেশ করবে। তো এই জন্য আপনার স্বামীকে আপনি সন্তুষ্ট করুন, তার দোষগুলো চর্চা না করে গুণগুলো চর্চা করুন। সন্তানদের সাথে আপনি রাব বিহেভ করবেন না, গালিগালাজ করবেন না, সন্তানরা আপনার থেকে শিখে ফেলবে খারাপ আচরণ। আর যখন তারা দেখে মা বাবা এরকম আচরণ করে, সন্তানরা খিটখিটে মেজাজ নিয়ে বড় হয়, তখন তারা কিন্তু সভ্য হয়ে বেড়ে ওঠে না। এজন্য বোনটিকে আমি অনুরোধ করব, আপনি একটু আপনার স্বামীর প্রতি ভালোবাসা হাত বাড়িয়ে দেন, তাকে ভালোবাসতে শিখুন। ফিরাউন আসিয়া আলাইহাসসালামের উপরে কত জুলুম করেছে, কিন্তু হযরত আসিয়া তার সাথে বেয়াদবি করেনি, মনে কষ্ট দেয়নি, খারাপ আচরণ করেনি, কিন্তু তিনি শির্ক করতে রাজি হননি, তাকে হত্যা পর্যন্ত করা হয়েছে। তিনি আল্লাহর কাছে তার পুরস্কার চেয়েছেন। এই জন্য আপনার স্বামী যদি জুলুমও করে, আপনি ধৈর্য ধরুন, পুরস্কার আপনি পাবেন, কিন্তু আপনার স্বামীকে আপনি কষ্ট দেবেন না, এই অনুরোধ আমি আপনার সাথে করছি। প্রস্রাব শেষ হওয়ার কিছুটা পূর্বে আমি দাঁড়িয়ে যাই, তখন কিছু প্রস্রাব দাঁড়িয়ে করতে হয়, আমার গুনাহ হবে কি? কেন আপনার এটা হয় আমি জানি না, এই অভ্যাস আপনি পরিত্যাগ করুন, চেষ্টা করুন বসে বসে প্রস্রাব করতে। বসে বসে প্রস্রাব করার জন্য বিশ্বনবী অর্ডার করেছেন, তিনি বলছেন লা তাবুল কায়মা, দাঁড়িয়ে প্রস্রাব করো না, এই জন্য পারতপক্ষে বসে প্রস্রাব করুন। হ্যাঁ, যদি আপনার এমন হয় যে এটা রোগের কারণে হয়, তাহলে আশা করা যায় অসুবিধা হবে না, আপনি গুণাগার হবেন না।